হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি ক্লাস ফাইভের ইংলিশের যে ওয়ার্কবুকটা আছে উইংস, ক্লাস ফাইভের তার লেসন টেন নিয়ে আজকে আলোচনা করব। আর তোমরা জানো আমি ভিডিওটাকে পার্ট 1 পার্ট 2 এইভাবে ভাগ করে নিই। তো আজকে পার্ট 1 ভাগে যেটুকু সম্ভব আমি আলোচনা করে দেবো। যেহেতু আমি বেঙ্গলি মিনিংটা বলি, সেই জন্য সব যদি আলোচনা করতে যাই তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আজকে যেটুকু পসিবল আমি আলোচনা করে দেবো। তা আমি সরাসরি লেসনে চলে যাচ্ছি, তো দেখে নাও তোমরা। এখানে দেখো একটা প্যাসেজ আছে, এই প্যাসেজটাকে পড়ে আগে আমি বেঙ্গলি মিনিংটা তোমাদের বলে দিই। তো দেখো কি লেখা আছে, লেখা আছে লাইফ ওয়াজ নট ইজি ফর অ্যান আর্লি 19th century বেঙ্গলি উম্যান। বিংশ শতাব্দীর গোড়ার দিকে মহিলাদের জীবনযাত্রা সহজ ছিল না। সি হ্যাড টু লিভ উইথ মেনি রেস্ট্রিকশনস, তাকে অনেক বিধি নিষেধ নিয়ে বেঁচে থাকতে হয়েছিল। মোস্ট অব দেম ওয়্যার ডিপ্রাইভড অফ স্কুল এডুকেশন অ্যান্ড ওয়্যার ম্যারিড অফ অ্যাট অ্যান আর্লি এজ, তাদের বেশিরভাগ স্কুল পড়াশোনা থেকে বঞ্চিত এবং অল্প বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হত। দেয়ার লাইফ ইউজ টু বি মোনোটোনাস অ্যান্ড টায়ারসাম, তাদের জীবন ছিল একঘেয়ে এবং ক্লান্তিকর। দে হ্যাড টু ডু দ্য হাউসহোল্ড অ্যাক্টিভিটিস অল থ্রু দ্য ডে, তাদের সারাদিন বাড়ির কাজকর্ম করতে হতো। দে আর ইন লস অফেন ইল ট্রিটেড দেম, শ্বশুর বাড়িতে তাদের প্রায়শই খারাপ আচরণ করা হতো। উম্যান ডিড নট হ্যাভ ইকুয়াল রাইটস, মহিলাদের সমান অধিকার ছিল না। গার্লস ওয়ার নট অ্যালাউড টু টেক নন ভেজিটেরিয়ান ফুড অর উড কালারফুল ড্রেসেস আফটার দেয়ার হাজব্যান্ডস ডিমাইজ, স্বামীর মৃত্যুর পরে মেয়েদের আমিষ খাওয়া বা রঙিন পোশাক পরা অনুমতি ছিল না। মেনি অব দেম সাফার্ড ফ্রম অ্যানিমিয়া অ্যান্ড ম্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েট অ্যাট অ্যান আর্লি এজ হোয়াইল গিভিং বার্থ টু চিলড্রেন, তাদের মধ্যে অনেকে রক্তাল্পতা এবং পুষ্টিজনিত সমস্যায় ভুগতেন এবং শিশুদের জন্ম দেওয়ার সময় অল্প বয়সেই মারা যেতেন। তো প্যাসেজটা আমাদের পড়া হয়ে গেল, এবার অ্যাক্টিভিটি 1 কি আছে আমরা দেখে নিই। তো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। তো প্যাসেজটা তো আমরা পড়েইছি, হ্যাঁ, তো ওখান থেকে ওয়ার্ডস নিয়ে আমাদের এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল আপ করতে হবে। তো দেখো ফার্স্টেরটা আমি একবারে অ্যান্সার সমেত বলে দিচ্ছি, আমি দেখো অ্যান্সারগুলো লিখে নিয়েছি। তো দেখো প্রথমেরটা, উম্যান ডিড নট হ্যাভ ইকুয়াল রাইটস ইন দ্য আর্লি 19th century, তাহলে ওখানে আমি রাইটস লিখেছি RIGHTS, ঠিক আছে। তার মানে 19th century মহিলাদের কিন্তু সমান অধিকার ছিল না। নাম্বার টু দেখো, লং টার্ম অ্যাক্টিভিটিস, ঠিক আছে, ওখানে স্পেলিংটা ভালো করে দেখো, ACTIVITIES, ঠিক আছে, কস্ট হার সাফারিংস, দীর্ঘমেয়াদী ক্রিয়াকলাপগুলি তার ভোগান্তির কারণ। নাম্বার থ্রি দেখো, এডুকেশন মেক্স আওয়ার লাইভস হ্যাপি, শিক্ষা আমাদের জীবনকে সুখী করে তোলে। নাম্বার ফোর দেখো, নন ভেজিটেশন ফুড অলসো কন্টেন্টস প্রোটিন, নিরামিষ যে খাবার দাবার তাতেও কি হয়, তাতেও কিন্তু প্রোটিন থাকে, ঠিক আছে, ওটা নন ভেজিটেশন, স্পেলিংটা ভালো করে দেখে না। তারপরে দেখো অ্যাক্টিভিটি টু তে কি আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। তো কি বলছে দেখো, যেখানে সত্য হবে ট্রু হবে সেখানে আমরা টি লিখবো, আর যেখানে মিথ্যা হবে মানে ফলস থাকবে সেখানে আমরা এফ লিখবো। এই যে স্টেটমেন্টগুলো দেয়া আছে তার পাশে যে বক্সগুলো আছে সেখানে। তো নাম্বার ওয়ানে দেখো, গার্লস ওর কালারফুল ড্রেসেস আফটার দেয়ার হাজব্যান্ডস ডেথ। তো কি বলছে, যে মেয়েরা কালারফুল ড্রেস পরত তার স্বামী মারা যাওয়ার পরে, কিন্তু এখানে এই স্টেটমেন্টটা কিন্তু ভুল, তাই জন্য এফ করেছি, এটা ফলস হচ্ছে। নাম্বার টু দেখো, মেনি গার্লস ডাইড হোয়াইল গিভিং বার্থ টু চিলড্রেন, তো অনেক মেয়েরা বাচ্চা হওয়ার সময় মারা যেত, তো এটা সত্য, সেই জন্য টি করেছি। নাম্বার থ্রি দেখো, মোস্ট অব দ্য গার্লস ওয়ার ডিপ্রাইভড অব স্কুল এডুকেশন, অনেক মেয়েরা
এই যে স্কুলের যে শিক্ষা ছিল সেটা থেকে বঞ্চিত ছিল। তা এই স্টেটমেন্টটাও আমাদের ঠিক, তাই এখানে ট্রু হবে, সেই জন্য আমি টি করেছি। অ্যাক্টিভিটি থ্রিতে দেখো কি আছে, আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো দেখো এখানে আমাদের অপশন দেওয়া আছে, যেটা ঠিক হবে সেটা আমরা কি করব, আন্ডারলাইন করব। তো দেখো এখানে কোনটা হবে, মোস্ট অব দ্য আর্লি 19th century বেঙ্গলি উমেন লিভড উইথ, দেখো মেনি রেস্ট্রিকশনস হবে, ঠিক আছে, মানে বিংশ শতাব্দীর দিকে মহিলাদের জীবনযাত্রা কি ছিল, সহজ ছিল না, তাদের কি করতে হতো, অনেক বিধিনিষেধ নিয়ে চলতে হতো, তো সেটার কথা এখানে বলেছে। তারপরে দেখো নাম্বার সেকেন্ডে যেটা আছে, দেখো উমেন হ্যাড টু কি হবে ওখানে, দেখো ডু দ্য হাউসহোল্ড চোর্স অল থ্রু দ্য ডে, সারাদিন তাদের কি করতে হতো, বাড়ির সব কাজকর্ম করতে হতো। নাম্বার থ্রি দেখো, গার্লস ওয়ার নট অ্যালাউড টু টেক কি হবে ওখানে, নন ভেজিটেরিয়ান ফুড আফটার দেয়ার হাজব্যান্ড ডেথ। তো স্বামী মারা যাওয়ার পর কি করত, তখনকার দিনে মানে বিংশ শতাব্দীর যে মেয়েরা ছিল তারা কিন্তু কোনো আমিষ খাবার খেতে পারত না, তো সেটার কথা এখানে বলা হয়েছে। তারপর দেখো এখানে কিছু পাঞ্চুয়েশন আছে, এগুলো তোমরা পারলে একটুখানি পড়ে নিও। তো আমি অ্যাক্টিভিটি ফোরে চলে যাচ্ছি, দেখো এখানে কি আছে, ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস হোয়্যার নেসেসারি। তো কি বলছে এখানে, যেখানে ক্যাপিটাল লেটার হবে সেখানে তোমরা ইউজ করবে, আর পাঞ্চুয়েশন মার্কস যেখানে মনে হবে যে যেখানে প্রয়োজন সেখানে তোমরা ইউজ করবে। তো আমি খাতার মধ্যে করে নিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়, তো আমি সরাসরি খাতায় চলে যাচ্ছি, তোমরা ওখান থেকে দেখে নাও। তো দেখো আমি সরাসরি খাতায় করে নিয়েছি, তোমরা বইটা অবশ্যই ভালো করে আগে ফলো করে নিও। তো দেখো নাম্বার ওয়ানে মাই মাদার গেভ মি, হ্যাঁ ওখানে দেখো ফার্স্ট লেটার যেহেতু এমটা ক্যাপিটাল করে নিয়েছি। তারপর দেখো টু অ্যাপেলস, দেখো অ্যাপেলস এর পর আমি কমা দিয়েছি, থ্রি বেনানাস অ্যান্ড চকলেট, তাহলে আমার মা আমাকে দিয়েছিল দুটো আপেল, তিনটে কলা আর একটা চকলেট। নাম্বার টু দেখো, হি সেড টু মি, হ্যাঁ তারপর দেখো কমা দিয়েছি, তারপর দেখো ইনভাইটেড কমার মধ্যে দিয়ে দেখো ইন্টারোগেটিভ সাইন, প্রশ্নচিহ্ন দেওয়া আছে ওখানে, হোয়ার আর ইউ ফ্রম, তো কি বলছে, সে আমাকে বলেছিল যে তুমি কোথা থেকে এসেছো। নাম্বার থ্রি দেখো, আই লিভ হেয়ার উইথ মাই প্যারেন্টস, ওখানে দেখো শুধু, আর লাস্টে দেখো ফুল স্টপ দিয়েছি, ফার্স্ট লেটারটা ক্যাপিটাল করেছি আই, তো আমি বাস করি আমার বাবা মার সঙ্গে। নাম্বার ফোর দেখো, ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস, দেখো জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, ইন্টারোগেটিভ সাইন, কি বলছে যে তোমার কি আর কিছু দরকার আছে, জিজ্ঞাসা করছে সেই জন্য জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। এরপর দেখো অ্যাক্টিভিটি ফাইভে কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভস, ঠিক আছে। তো দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে দেখো প্রিপোজিশন দেওয়া আছে কতগুলো, যেটা ঠিক হবে সেটা আমাদেরকে এখানে ব্ল্যাঙ্কে বসাতে হবে। আর এখানে একটা কথা বলি, আমার প্রিপোজিশনের ওপর দুটো ভিডিও আছে এরকম বেঙ্গলি মিনিং সমেত, তো তোমাদের যদি প্রিপোজিশনের ওপর কোনো ডাউট থাকে ওই ভিডিওগুলো তোমরা দেখে নিও, আমি এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে নেবো, তো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো, তাহলে যদি কোনো ডাউট থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। কেননা এই ইউজেসগুলো কেন হচ্ছে, কেন ইন হচ্ছে, কেন অন, কেন আন্ডার হচ্ছে তোমরা বুঝতে পারবে। তো দেখো নাম্বার ওয়ানে কি আছে, হি লিভস ইন আ বিগ সিটি, ঠিক আছে। ওখানে দেখো তিনটে অপশান দেওয়া আছে, আমি সরাসরি অ্যান্সারগুলো বলে নিচ্ছি, তো সে বাস করে একটা বড় শহরের মধ্যে। নাম্বার টু দেখো, ইন্ডিয়ান সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে অন 15th August, তো কি বলছে, ভারতীয়রা স্বাধীনতা দিবস সেলিব্রেট করে কোন দিন, 15th August। এখানে দেখো ডেট আছে, তুমি তোমরা আমার ওই ভিডিওটা দেখে নেবে, ওখানে সব বলা আছে কেন অন হয় কেন ইন হয়। এখানে দেখো যেহেতু ডেট মেনশন করা হয়েছে সেই জন্য কিন্তু এখানে অন ইউজ হয়েছে। তারপরে দেখো, ইন্ডিয়া ওন হার ইন্ডিপেন্ডেন্স ইন 1947, ঠিক আছে, ইন্ডিয়া জিতেছিল ইন্ডিপেন্ডেন্স ডে কত সালে, 1947 সালে। এখানে আবার দেখো এটা একটা সালকে মেনশন করা হয়েছে, সেই জন্য কিন্তু অন না হয়ে ইন হয়েছে। তারপর দেখো, ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। তারপরে দেখো, দে ফেল্ট সরি ফর দ্য পুয়ার বয়, তারা দরিদ্র ছেলের জন্য দুঃখ অনুভব করেছিল। নাম্বার সিক্সে দেখো কি আছে, দেয়ার ইজ সামওয়ান অ্যাট দ্য ডোর, দরজায় কেউ আছে। নাম্বার সেভেনে দেখো কি আছে, দ্য টেবিল ইজ মেড অফ উড, তো টেবিলটা কি দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি, ওখানে দেখো ওই জন্য অফ হয়েছে।
তারপরে দেখো নাম্বার 8, দেয়ার ইজ আ মিস্টেক ইন দ্য ফার্স্ট লাইন অফ দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। কি বলছে? ওখানে একটা মিস্টেক আছে সেকেন্ড প্যারাগ্রাফের যে ফার্স্ট লাইন সেটা, যেহেতু এখানে মধ্যে মেনশন করা হয়েছে সেই জন্য এখানে দেখো ইন হয়েছে। তারপর দেখো অ্যাক্টিভিটি 6 এ কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স। তো দেখো এখানে হেল্প বক্সে কিছু প্রিপোজিশন দেওয়া আছে, সেটা থেকে যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট হবে মানে যেটা ঠিকঠাক হবে সে ব্ল্যাঙ্কে সেগুলোকে বসাতে হবে। তো দেখো এখানে কি লেখা আছে, কুমিয়া ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। কি বলছে? কুমিয়া হলো সব থেকে ভালো মেয়ে তাদের ক্লাসের মধ্যে, সেই জন্য এখানে ইন হয়েছে। নাম্বার 2 দেখো, হি পুট দ্য ব্যাগ অন দ্য টেবিল। সে ব্যাগটাকে রাখলো, কোথায় রাখলো? টেবিলের ওপর, সেই জন্য ওখানে অন হয়েছে। নাম্বার 3 দেখো, লেট আস হোপ ফর দ্য বেস্ট। কি বলছে? নাম্বার 4 দেখো, দ্য ক্যাট স্লিপড আন্ডার দ্য টেবিল। বিড়ালটা ঘুমোচ্ছে কোথায়? টেবিলের নিচে। তো অ্যাক্টিভিটি 6 অবধি আমি এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো, আর বাদবাকি অ্যাক্টিভিটিগুলো আমি পরের ভিডিওতে সলভ করবো। থ্যাংকস ফর ওয়াচিং।